দেখতে দাঁড়িয়ে রয়েছি বারাসাত পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের পুজো, যেটা 49তম বর্ষে পদার্পণ করেছে। কালীপুজোর আর এক সপ্তাহ বাকি নেই। এখানে আমতলা সার্বজনীন কালীপুজোর যে মণ্ডপের প্রস্তুতি কতটা এখনো পর্যন্ত হয়েছে, এবারে তাদের নিবেদন নতুন রূপে নতুন সাজে। কেমন করে সেজে উঠবে মাতৃ প্রতিমা, কোথা থেকে আসছে মণ্ডপের প্রস্তুতি, কেমন সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিএনই লাইফের এক্সক্লুসিভ পর্দায়। এবং এখানকার ক্লাব কর্তৃপক্ষের থেকে আমরা জানবো তাদের গোটা থিমটি কি রয়েছে এবং মাতৃ প্রতিমা কবে আসছে মণ্ডপে, উদ্বোধনী বা কবে, নতুন কি চমক থাকছে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব সেই ছবি দেখাতে। আপনারা দেখছেন শক্তিনগর অধিবাসী বৃন্দ, যেটা আমতলা বারাসাত 27 নম্বর ওয়ার্ডের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার এবার 49তম বর্ষের যে নিবেদন, সেই মণ্ডপ সজ্জা ইতিমধ্যে চলছে। কাঠামো প্রায় প্রস্তুত, জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে শিল্পীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্লাব কর্তৃপক্ষের সদস্যের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের এই মূল থিমের ভাবনা কি রয়েছে। নমস্কার, এবারে নমস্কার, এবারে আপনাদের থিমটি, মানে থিমটি কি নিয়ে করলেন, মানে কি ভাবনাটা কি যে নতুন? আমাদের এই পুজোটা পুরনো পুজো, অনেক দিনের পুরনো পুজো, তো আমরা যারা নতুন জেনারেশন আছি তারা আমরা পুজোটাকে নতুন রূপে নতুন সাজে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পুজোটাকে আরও বড়ো করার চেষ্টা করছি যাতে সবাই আসুক দেখতে আমাদের পুজোটাকে। আর আমাদের মাতৃ প্রতিমা আসছে শম্ভুপালের থেকে, শম্ভুপাল আমাদের মাতৃ প্রতিমা রূপ ধারণ করবে, পুরো শান্তিরূপে, মা কালী যে রূপটা আমাদের শান্তিরূপ ধারণ করেছে। আর আমাদের এই ডেকোরাস আছে মধুপুরের ডেকোরাস ভাদুতে, আলোকসজ্জা থাকছে, আলোকসজ্জা থাকছে, আমাদের অভিজিৎ ইলেকট্রিক আছে, অভিজিৎ আমাদের হচ্ছে কাজীপাড়া ইলেকট্রিক, আমাদের পুরো থিমটাকে ওরা আলোকে তুলে ধরবে। এই কালীপুজোর সাথে কি আর কোনো কর্মসূচি আছে আপনাদের ক্লাবে? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের, আর বস্ত্র বিতরণের চেষ্টা করছি আমরা, আর নয়নায়ন সেবা আছে আমাদের 27 তারিখে। আপনাদের ইনাগুরেশন কবে হবে? আমাদের এটা হবে আমাদের 23 তারিখে হচ্ছে। আমরা কে আসছে উদ্বোধন করতে? উদ্বোধনে কেউ আসছে না, আমার এই আমার রামকৃষ্ণ মঠের মহাশয়কে নিয়ে আসা হবে এখানে। কি বলবেন বিএনএ লাইভের পর্দা দর্শকদের? দর্শকরা আসুক আমাদের পুজো মণ্ডপে, সবাই দেখুক, এটাই কামনা করি যে সবাই আসুক আমাদের পুজো মণ্ডপে, সবাই উপস্থিত হোক, দেখে যাক আমাদের পুজোটা কেমন করছি আমরা। আপনারা শুনে নিলেন যে আমতলার যে শক্তিনগর অধিবাসী বৃন্দের এবার 49তম বর্ষের নিবেদন নতুন রূপে নতুন সাজে, যার প্রস্তুতি জোর কদমে ইতিমধ্যে চলছে। আর আগামী 23 তারিখে এর ইনাগুরেশন করতে আসবেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী। এছাড়াও শুধু কালীপুজোর পাশাপাশি রয়েছে এদের আরও কিছু সামাজিক ক্রিয়াকর্ম, যার মধ্যে নরনারায়ণ সেবা তো থাকছে এবং বস্ত্র দানেরও একটা তারা পরিকল্পনা নিয়েছে। সব মিলিয়ে তারা কিন্তু কালীপুজোর সাথে সামাজিক কর্মেও কিন্তু যোগদান করেছে। তাহলে অবশ্যই আপনারা আমতলা শক্তিনগর অধিবাসী বৃন্দের এই মণ্ডপ সজ্জা দেখতে অবশ্যই আসুন, মাতৃ প্রতিমা দর্শন করুন। ক্যামেরায় সুজিত পালের সঙ্গে অর্পিতা, বারাসাত।